আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি একটা রাশেদ। আমরা আজকে আলোচনা করব রেনি সিজন নিয়ে, অর্থাৎ রেনি সিজন বা এই বর্ষা ঋতুতে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। বর্ষা ঋতুতে গ্রীষ্মের যে তাপদাহ থাকে সেটা থেকে মুক্তি দিতে কিন্তু বর্ষা আসে, এবং যার ফলে তাপমাত্রার একটি পরিবর্তন ঘটে, এবং এই তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে বর্ষাকাল আমাদের জন্য কিছু দুর্ভোগ নিয়ে আসে। বর্ষাকাল তার সাথে করে নিয়ে আসে ফ্লু, সর্দি, কাশি ইত্যাদি, এবং এর সাথে দুর্বল হজমের সমস্যার মতো রোগও বর্ষাকাল সাথে করে নিয়ে আসে। আর বর্ষাকালে হঠাৎ করেই মশা মাছির সংখ্যা অনেক বেড়ে যায়, যা আমাদের ম্যালেরিয়া, জন্ডিস, ডেঙ্গু, আমাশয়, টাইফয়েড, কলেরার মতো রোগে আক্রান্ত করে। তাই এই বর্ষাকালে সুস্থ থাকার জন্য আমরা কী করব, কিছু নিয়মকানুন যদি আমরা মেনে চলি তাহলে আমরা বর্ষাকালে এই রোগগুলো থেকে বেঁচে থাকতে পারবো। কোনো বাইরের খাবার নয়, রাস্তার খাবার থেকে দূরে থাকুন। জাঙ্ক ফুড যেমন স্যান্ডউইচ, পাকোড়া, ভাজি, ফুচকা ইত্যাদি থেকে দূরে থাকতে হবে, কারণ এগুলোতে ব্যাকটেরিয়া থাকে যার থেকে বদহজম হতে পারে। যে কোনো ধরনের আগে থেকে কাটা বা কাঁচা খাবার বা ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এতে জীবাণু থাকে যা আমাদের খাবারে বিষক্রিয়ার কারণ হয়। কখনোই বাইরের পানি পান করবেন না, কারণ দূষিত এবং অপরিষ্কার পানি থেকে পানিবাহিত রোগ যেমন কলেরা, আমাশয় ইত্যাদি হতে পারে। সবুজ এবং রঙিন ফল এবং শাকসবজি খেতে হবে। বর্ষাকালে রোগ জীবাণু এড়াতে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে সবুজ এবং রঙিন ফল ও শাকসবজি খাওয়া বাধ্যতামূলক। এই খাবারগুলোতে রয়েছে সেই সমস্ত প্রয়োজনীয় পুষ্টিগুণ যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এই রোগ প্রবণ ঋতুতে সুস্থ থাকতে সাহায্য করে। এই ফল বা শাকসবজিগুলো খাওয়ার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে, এবং এগুলো থেকে যাতে এগুলোতে কোনো জীবাণু বা ময়লা না থাকে সেজন্য বেটার হচ্ছে যে লবণ দিয়ে উষ্ণ গরম পানিতে এগুলো ধুয়ে ফেললে রোগ জীবাণু মুক্ত হয়ে যায়। রুম টেম্পারেচারে সংরক্ষিত করা বা পরিবেশন করা খাবার এড়িয়ে চলতে হবে, অর্থাৎ আমরা খাবার রান্না করার পরে এক বেলার খাবার আমরা অনেক সময় আরেক বেলা খেয়ে থাকি, সে সময় সেটা আমরা আসলে রুম টেম্পারেচারে রাখি বা নর্মালভাবে রাখি। এই ধরনের খাবার এড়িয়ে চলতে হবে। রান্না করা গরম খাবার হচ্ছে সব থেকে ভালো। আর সব থেকে ভালো হচ্ছে রাস্তার বিক্রেতাদের কাছ থেকে যে খাবার এগুলো এড়িয়ে চলা, বাইরের খাবার কোনোভাবেই না খাওয়া। কারেন্ট যদি না থাকে তাহলে অবশ্যই রেফ্রিজারেটর এবং ফ্রিজারের দরজা পুরোপুরি বন্ধ করে রাখা, যাতে খাবার 8 ঘন্টা পর্যন্ত সতেজ থাকে। বর্ষা শুরু হওয়ার পরপরই মশার উপদ্রব বেড়ে যায়, সেই ক্ষেত্রে মশার কয়েল জ্বালিয়ে ঘুমানো যেতে পারে। মশা তাড়ানোর ক্রিমের ব্যবহারও একটি ভালো উপায়, এবং এর সাথে আমাদের ত্বকের বেশি অংশ দেখা না যায় এরকম পোশাক পরাই ভালো। বাড়ি এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার এবং কীটপতঙ্গ মুক্ত রাখতে হবে। বাড়ি গিয়ে পোকামাকড় মুক্ত করতে হবে।
ওয়াটার কুলার, ফুলের টব বা কোথাও পানি জমে আছে কিনা সেগুলো দেখতে হবে, এবং পানি জমে থাকলে তা ফেলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মশা যাতে না জন্মাতে পারে সেজন্য হচ্ছে ট্যাঙ্ক এবং অন্যান্য যে জায়গায় পানি জমে আছে সেখান থেকে পানি ফেলে দেওয়া। বেশি করে পানি পান করা এবং হাইড্রেটেড থাকা। এই আবহাওয়ার ঠান্ডা থাকা সত্ত্বেও বর্ষাকালে বেশি পানি পান করতে হবে। উচ্চ আর্দ্রতার কারণে এই সময় আমাদের শরীর খুব বেশি ঘামে না, তাই শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার জন্য বেশি করে পানি পান করা গুরুত্বপূর্ণ। এবং পানি পান করার ক্ষেত্রে অবশ্যই পানির উৎস সম্পর্কে জেনে নিতে হবে এবং নিরাপদ উৎস থেকে পানি পান করতে হবে। যদি কোনো কারণে বর্ষাকালে বৃষ্টিতে ভিজে যান তাহলে সাথে সাথে গোসল করে ফেলুন। এটি আপনার শরীর জীবাণুমুক্ত করতে হালকা কুসুম পানি দিয়ে গোসল করতে পারেন, কারণ এই সময় ত্বকে ফাঙ্গাল ইনফেকশন বেশি মাত্রায় ঘটে। যদি গরম পানি দিয়ে গোসল করা হয় তাহলে এটি থেকে বেঁচে থাকা সম্ভব। এই সময় যেহেতু টাইফয়েড এবং হেপাটাইটিস এ এই সময় বেশি হয়ে থাকে, টাইফয়েড যেহেতু পানিবাহিত এবং হেপাটাইটিস এও পানিবাহিত, এই দুইটি রোগের ভ্যাকসিন নিয়ে নিতে পারেন। ব্যায়াম করতে পারেন, বাড়ির ভেতরে ব্যায়াম করা বেটার বর্ষাকালে। সেক্ষেত্রে বাসার ভেতরে ফ্রি হ্যান্ড ব্যায়াম করতে পারেন। তো পরিশেষে আমরা বলতে চাই যে বর্ষাকালে আমরা যে নিয়মকানুনগুলো মেনে চলবো তার মধ্যে হচ্ছে রাস্তার খাবার বা জাঙ্ক ফুড এড়িয়ে চলবো, আর রেস্টুরেন্টে বা হোটেলে সাধারণ পানি খাওয়া থেকে বিরত থাকবো। আমরা যদি বৃষ্টিতে কোনো কারণে ভিজে যাই তাহলে সংক্রমণের রাতে ভিজে যাওয়ার পরপরই হালকা কিছু গরম পানি দিয়ে গোসল করবো। খাদ্য তালিকায় বেশি পরিমাণ ফল ও শাকসবজি রাখবো এবং এটি খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেব। সুস্থকর খাদ্যাভ্যাস এবং জীবনযাপন পালন করে এই বর্ষা ঋতু বা রেইনি সিজনকে আমরা আমাদের এবং আমাদের আশেপাশের লোকজনের জন্য একটি সুস্বাস্থ্যকর ঋতু হিসেবে বা একটি ভালো সিজন হিসেবে আমরা কাটাতে পারি। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।